Hey guys, welcome to my channel. Welcome to Globetrotter SYAM. আমি সামন্ত আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও করতে একটা নতুন জায়গায়। তো জায়গাটায় আমি আগেও এসেছি কিন্তু এই দিকটায় আসা হয়নি। তো আমি মল্লিকা বন ইকো ভিলেজ রিসর্টের যে ভিডিওটা করেছি ওটার জন্য আমাকে আসতে হয়েছিল চাকদাতে। তো ওইটা ছিল এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওই পাশটায়, আর এইটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই পাশটায়, জাস্ট অপোজিট। তো আমি যাব রায়বাড়ি, এখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে আমি শুনেছি, খবর পেয়েছি। তো জায়গাটা খুব সুন্দর, আমাদের সঙ্গে থাকো, এনজয় করতে থাকো। ফাইনালি আমি পৌঁছে গেছি এই চাকদা রায় প্যালেস। এটা অ্যাকচুয়ালি একটা পুরনো জমিদার বাড়ি ছিল, এই পিছনে দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এটা অনেক বছর ধরেই এখানে এরকমভাবেই পড়ে আছে, স্থানীয় লোকরা ঘুরতে আসে, বাইরে থেকে লোকজন পিকনিক করতে আসে। এখানে পিকনিক করার জন্য ওখানে একজন কার সাথে যোগাযোগ করার ডিটেলসও দেওয়া আছে। সো আমি সবটাই তোমাদেরকে বলে দেবো, শুধু ফলো করতে থাকো। আর জায়গাটা এমনিতে খুব সুন্দর, আর পরিবেশটাও খুব নিরিবিলি শান্ত পরিবেশ, শহরের হৈহট্টগোলের বাইরে খুব সুন্দর একটা সময় কাটানোর মতন জায়গা। তো দেখতে থাকো, আর আমি এবার ভেতরে যাব, সঙ্গে চলে আসো। তো এইগুলো জমিদার বাড়ির ঘর ছিল, কোনটা কি ঘর ছিল আমি তো এখন দেখে বোঝাও যায় না, কিন্তু এখন খুবই খারাপ অবস্থা। এখানে হয়তো লোকজন পিকনিক টিকনিক করতে এসেছিল, জঞ্জাল করে রেখে দিয়ে চলে গেছে। কিন্তু এই বাইরের দৃশ্যটাই, ঘরের ভেতর থেকে বাইরের দৃশ্যটাও খুব মনোরম, খুব সুন্দর, একদম চোখে শান্তি দেওয়ার মতন একটা দৃশ্য, এবং জায়গাটাও খুব সুন্দর। এই কড়িকাঠ, এখন তো দেখাই যায় না কড়িকাঠ। এখানে শাড়ি দিয়ে ঘর আছে, কোনোটা হয়তো রান্নাঘর ছিল, তো কোনোটা বসার ঘর, শোয়ার ঘর। আমি যাব ছাদে, যাব এবারে, দেখি ছাদ থেকে আশেপাশের জায়গাটা কেমন লাগে। তো এদিকটাও খুব অদ্ভুত ধরনের, সেই পুরনো এদিকে সিঁড়ি চলে যাচ্ছে, হয়তো ছাদে যাওয়ার, আমি পরে যাচ্ছি। এদিকটা একটু দেখি কি আছে, এই দেখো, এটা বড় প্যাসেজটা, পুরো পুরনো জমিদার বাড়ি সিনেমাতে বলো বা অন্যান্য জমিদার বাড়ি আমরা যেমন দেখি,
এই বাড়িটাও একদম সেই ধাঁচেই। ওই দেখো, এখানে পুরো ইনবিল্ট সানরুফ হয়ে আছে ঘরের মাঝখানে। তো এখন গাড়িতে সানরুফ লাগায়, এখানে ঘরের মাঝখানেই সানরুফ হয়ে গেছে। ভয়ঙ্কর হয়ে রয়েছে এখানে। সন্ধ্যের পরে আমাকে কেউ আসতে বললে আমি তো ভয়ে ওখানে জাস্ট পালাবো, উল্টো দিকে দৌড়াবো, ছুটে পালাবো আমি জাস্ট এখানে সন্ধ্যের পরে। আমি তো এখানে নেই বস। এই ধরনের সিঁড়ি এখনকার দিনে তো আর দেখাই যায় না, অ্যান্ড সব দেওয়ালে চোকরা বাকরা উঠে গেছে, বাট সিঁড়িটা কিন্তু এখনও যথেষ্ট মজবুত আছে। তো ফাইনালি নিচটা ঘোরার পর আমরা এসে পৌঁছেছি এই রায়বাড়ির ছাদে, অ্যান্ড এখানে হয়তো প্রদীপ প্রদীপ জ্বালানো থাকতো জমিদার আমলে। অ্যান্ড দিস ইজ দ্য সিনারি ফ্রম দ্য টেরেস, এবং এটা যথেষ্ট যথেষ্ট পরিমাণের সুন্দর। এখন একটু রোদ্দুরের জন্যে হয়তো অসুবিধা হবে, বাট একটু বিকালের দিকে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর এবং একটা দুর্দান্ত ঘুরতে আসার গন্তব্যে পরিণত হতে পারে। অ্যান্ড এই ছাদে সারি সারি দেওয়া সুপুরির খোসা পড়ে আছে, এবং এগুলো লেবু সব রকম আছে। তো এখানে সুপুরি টুপুরি সব রোদে শুকোতে দিয়ে ওগুলো বাইরে বাজারে বিক্রি হয়, সেগুলো এখানেই শোকানো হয়, এখানে খোসা ছাড়ানো হয়। অ্যান্ড বাইরের সিনারিটা তো লাজবাব। আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, অ্যান্ড আমরা এখন এই ছাদে এসেছি। এদিকে সিনটাও খুব সুন্দর, আর এনারা উপরে উঠে বসে আছেন, পড়ে গেলে কি হবে আমি নিজেও জানি না। আর আমরা যারা শহরে থাকি, শহরে বড় হয়েছি, তাদের কাছে এই গ্রামের পরিবেশ, এই গ্রামীণ দৃশ্যটা তো জাস্ট এক কথায় অসাধারণ। আর এটা বোধ হয় জমিদার বাড়ির পিছনে বাথরুম টাথরুম ছিল হয়তো সেই সময়। আর এখানে নারকেল গাছ, সুপুরি গাছ, পেয়ারা গাছ, সব রকম গাছও রয়েছে। আর আমরা নিচ থেকে যেই ঘরের মধ্যে ইনবিল্ট সানরুফ দেখছিলাম, এইটা তার ওপরটা, এই ছাদটা এখন আর কেউ আসছে না। এইটা এখান থেকে ফাটল ধরেছে, পুরো ওই মাথা অবধি ফাটলটা গেছে, মাঝখানে দুখানা ইনবিল্ট সানরুফ হয়ে গেছে। আর এখানে একটা বিশাল বড় সানরুফ তৈরি হয়ে রয়েছে, এটা এটার নিচটায় আমরা আসিনি যদি, এখানে পুরো নোংরা হয়ে আছে। আর ওদিকটায় পুরো বাগান, জমিদার বাড়ির বাগান ছিল, এখন একটু ঝোপঝাড় হয়ে গেছে মেনটেন্যান্সের অভাবে, বাট এক কথায় জায়গাটা খুব সুন্দর। এইদিকে নিচে যাওয়ার আরও একটা সিঁড়ি আছে, তো চলো এটা দিয়ে নামা যাক। তো এবার এই জায়গাটাকে আলবিদা বলে বাড়ি ফেরার পালা। অ্যান্ড এই জায়গাটা খুব সুন্দর, আমি এখন এই ছাদের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। ছাদটায় বসে থাকলে খুব দূরের সিনারি দেখা যাচ্ছে এবং খুব সুন্দর লাগছিল, কিন্তু যেহেতু থাকা তো যাবে না, বাড়ি ফিরতেই হবে, সো উঠে পড়লাম, কারণ বাড়ি অনেকটাই দূরে। আর এটা হচ্ছে এই রায় রাজবাড়ির বাগান, ওইদিকে আমরা বাড়িটা দেখতে পাচ্ছি, আমরা ওইখান দিয়ে এসেছি। অ্যান্ড এখানে হয়তো পুরনো মাটির বাড়ি বানানো আছে, এখানে লোক থাকে হয়তো। ওইদিকে অনেকটা জায়গাটা বিস্তৃত, অনেকখানি বিস্তৃত জায়গাটা। অ্যান্ড ওই দেখো, ওইদিকে নতুন পাকা বাড়ি হয়ে গেছে, সো ওদিকে আর গিয়ে লাভ নেই, দেখার কিছু নেই। এই দিকটা এখনো জলাভূমি রয়েছে, অনেকটাই দূর অবধি ফাঁকা জায়গা। বাড়িটা তোমরা দেখতে থাকো। সো টাটা রায়বাড়ি চাকদা,
অ্যান্ড জায়গাটা নিয়ে আমার লাস্টে একটাই কথা বলার, যে জায়গাটা প্রচণ্ড নোংরা করে রাখা হয়েছে এবং কোনো মেনটেনেন্স নেই, এদিক থেকে ওদিক থেকে দেওয়াল ভেঙে পড়ছে। তো সেটা যদি সরকার থেকে উদ্যোগ নিয়ে এই জায়গাটাকে মেনটেন করতে পারতো অ্যান্ড খুব সুন্দর করে এটাকে একটা পিকনিক স্পট, একটা খুব বিখ্যাত একটা পিকনিক স্পটে পরিণত হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এটা আমাদের দেশ, তো বেকার কিছু বলে লাভ নেই। বাট এই জায়গাটা তোমরা ঘুরতে আসতে পারো, একটা যেমন আছে যা আছে তাতেই তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড একটু বিকালের দিকে এলে এই জায়গাটা সত্যি চার্মিং ওয়েদার, খুব নেচারটাও খুব সুন্দর এখানে, আর এখানে আসাটাও খুব সহজ। শিয়ালদা থেকে ট্রেন ধরে চাকদা, চাকদা থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরে বলতে হবে রায়বাড়ি যাব, টোটো না সরি অটো, এখন সব জায়গায় যেখানেই যাই টোটো টোটো করে, ঠিক আছে, তো অটো ধরে আসতে হয় রায়বাড়ি। এখানে রায়বাড়ি বললে অনেকে হয়তো নাও চিনতে পারে, তাই জন্যে এটা বলতে হবে বনমালিপাড়া রায়বাড়ি। এখানে ঠিক ওইখানটায় নামিয়ে দেবে, ওখান থেকে জাস্ট 2 মিনিট অটো থেকে নেমে হেঁটে আসতে হয় এই জায়গাটায় পৌঁছানোর জন্য। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। এখানে পেছনে তুমি দেখতে পাচ্ছ এখনও এই জায়গাটা খুব সুন্দর, এখনও সূর্য অস্ত যেতে চলেছে, এরপর থেকে আরও লোকের ভিড়ও বাড়তে শুরু করে দিয়েছে। এখানে স্থানীয় লোকেরা তো আসছেই, সঙ্গে বাইরের লোকজনও কিন্তু আসছে, আমি সেটা কিন্তু নোটিস করলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।